নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এই তিন রাশির পুরুষ মিথ্যাবাদী হয় হ্যাঁ ঠিকই রেছেন আজকের এই ভিডিও আমি অবশ্যই কন্যা দায়গত যে পিতা মাতা আছেন তাদের জানাতে চলেছি আপনারা কন্যা দান করবেন এমন পুরুষকে কখনোই নয় যারা মিথ্যাবাদী হয় এবং কখনোই এই তিন রাশির পুরুষকে কন্যা দান করবেন না তাহলে অবশ্যই আপনাদের ঠকতে হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আস এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তিন রাশির পুরুষ পুরুষ অবশ্যই পরিচয় হয় আমাদের সমাজে তার পৌরস দিয়ে পুরুষ অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি সংসার প্রতিফলন করেন যিনি সমাজকে ঠিক পথে নিয়ে যেতে পারেন এমনকি তার কর্মের দ্বারা তিনি জগৎকে সমাদিত করতে পারেন তাই পুরুষের জয় সর্বত্রই এবং নারীরা যে সমস্ত কাজ করতে পারে না সেই সমস্ত কাজ পুরুষের দ্বারাই সম্ভব যাবতীয় জাগতিক কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রমের কাজ পুরুষের অগ্রাগৃদ্ধিকার সকলেই স্বীকার করে নিয়েছে তাই পুরুষ না হলে এ জগৎ অবশ্যই অন্ধকার কিন্তু পুরুষ যদি হয় মিথ্যাবাদী পুরুষ যদি হয় অবশ্যই কলঙ্কিত পুরুষ যদি হয় চিটিং বাচ সেই পুরুষ থাকার চেয়ে না থাকা ভালো সেই পুরুষের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক সবচেয়ে বড় বৈবাহিক সম্পর্ক এছাড়াও ব্যবসায়িক সম্পর্ক বা আবার আপনার বন্ধুত্বের সম্পর্ক কখনোই করতে যাবেন না এই তিন রাশির পুরুষেরা মিথ্যাবাদী হয় ঠগ হয় চিটিংবাজ হয় এবং আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সঙ্গে এমন অভিনয় করে আপনি কিছুতেই বুঝতে পারবেন না তারা আপনার চরম ক্ষতি করে দিয়ে চলে যাবে সেই রাশির পুরুষরা জগতের বুকে অবশ্যই কলঙ্কিত ধীৎকৃত এবং নিন্দ্রিত তাই যারা কন্যা দান করবেন কোনো সুপাত্রের হাতে তারা কখনোই যেমন এই রাশির অবশ্যই পুরুষদের কন্যা দান করার আগে পাঁচশোবার ভাববেন তেমনি এই রাশিগুলির পুরুষদের সাথে যদি আপনি কোনো বন্ধুত্বের সম্পর্ক কর্মজীবনের সম্পর্ক বা পেশাদারি জগতের কোনো সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে অবশ্যই সাবধানে করবেন আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই তিন রাশি যে তিন রাশির পুরুষ অবশ্যই কথায় কথায় মিথ্যা কথা বলে কথায় কথায় ছিটিংবাজি করে কথায় কথায় নানা ধরনের ছলনার আশ্বাস নেয় সেই আশ্রয় নেয়া পুরুষদের এখনই ত্যাগ করুন প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যেহেতু চন্দ্রের দ্বারা পরিচালিত এই রাশির পুরুষেরা নানা ধরনের মতামত নানা সময় পোষণ করে থাকে অর্থাৎ এদের চিন্তা সদা সর্বদা পরিবর্তনশীল এরা এই একটি চিন্তা করলেন আবার কিছুক্ষণ বাদে তার চিন্তা ত্যাগ করে ফেলেন সুতরাং এই ধরনের পুরুষ অবশ্যই মিথ্যাবাদী হয়ে যায় এরা হয়তো চায় না কথা বলতে কিন্তু এদের মানসিকতা যেহেতু সদা পরিবর্তনশীল এদের সিদ্ধান্ত যেহেতু সদা পরিবর্তনশীল তাই আপনার মনে হতেই পারে এরা মিথ্যাবাদী কিন্তু আদত এরা মিথ্যাবাদী নন এরা সৎ এরা আদর্শ এরা নির্ভীক কিন্তু এরা মিথ্যাবাদী পরিণত হয়ে যান এদের চন্দ্র যদি অশুভ হয় সেই অশুভ চন্দ্রের প্রভাবে তাই কর্কট রাশির পুরুষের সঙ্গে আপনি যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে চাইলে বন্ধুত্বের সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে কোনোভাবে তৈরি করতে থাকলে চাইলে অবশ্যই সাবধানে পা ফেলবেন এবং দেখে নেবেন তার চন্দ্র পীড়িত আছে কি না অর্থাৎ কর্কটে যে চন্দ্র বসে আছে সেই চন্দ্রের সঙ্গে রাহু শনি যুক্ত আছে কি না যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে কর্কট রাশি হলেও আপনি তার সঙ্গে বন্ধুত্ব মেয়ে দান করতেই পারেন দ্বিতীয় যে রাশিটি কথা বলবো সেই রাশির পুরুষেরাও মিথ্যাভাদিতে পরিণত হয় কারণ তাদের উচ্ছ্বাসা প্রচণ্ড তারা জীবনের সর্বোচ্চ পদে যেতে চান তারা হ্যাঁ যেন তেনো প্রকারেন জীবনের সর্বোচ্চ পদ পেলেই তারা অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করে সেই রাশিটি হচ্ছে বিষ রাশি বিষ রাশি সূক্ষের উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে থাকে কিন্তু আবার এই বিষ রাশির মধ্যে দ্রুত উন্নতি করার ঝোঁক থাকে এর ফলে এই রাশির পুরুষেরা নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়েই থাকে তাই অবশ্যই বিশ্ব রাশির পুরুষদের যদি কোনোভাবে আপনার জামাই হিসাবে নির্ণয় করতে চান বিশ্ব রাশির পুরুষকে কোনোভাবে আপনি যে কোনো সম্পর্কের সঙ্গে আনতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন তার বিশ্ব রাশিতে বৃহস্পতি বিষ রাশিতে শুক্র বসে আছে কি না তবেই আপনি বিশ্ব রাশির পুরুষকে আপনার জীবনে আপনার যেমন মেদান করবেন বা বন্ধুত্ব বন্ধু হিসাবে স্বীকার করবেন বা আপনার ব্যবসার পার্টনার করবেন নচেত নয় তৃতীয় যে রাশিটি বলবো সেই রাশির পুরুষেরা খুবই চালাক হয় খুবই চতুর হয় এরা সব কিছুকে ওজন মেপে বুঝে নেয় তাই এরা ধুরন্দর ব্যবসায়ী হয় এবার ব্যবসাতে যদি দ্রুত আপনি উন্নতি করতে চান তাহলে তো আপনাকে মিথ্যা কথা বলতেই হবে এই মিথ্যা কথার অভ্যাস এদের পেয়েও বসে এরা একটা সময় সাধারণ কিছু পাওয়ার জন্য মিথ্যা কথা বলে ফেলে অর্থাৎ মিথ্যা এদের জন্মগত না হলেও প্র্যাকটিস করতে করতে মিথ্যা এদের ইজি হয়ে যায় তাই এই পুরুষদেরও এই রাশির পুরুষদেরও অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির পুরুষেরা ব্যবসায়ী হিসাবে সমাজের বুকে আদর্শ হয়ে থাকে তারা সব কিছু ওজন মেপে চলে কিন্তু এই ওজন মেপে চলতে গিয়ে উৎকৃষ্ট ব্যবসায়ী হতে গিয়ে তারা মাঝে মাঝে অসৎ উপায় অবলম্বন করেই থাকে এরপরে তুলা রাশির পুরুষেরাও মিথ্যাবাদী পরিণত হয় তাই তুলা রাশির পুরুষের সঙ্গে আপনি যে কোনো সম্পর্ক বৈবাহিক সম্পর্ক কর্মজীবনে পার্টনারশিপ সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে লক্ষ্য রাখবেন তুলায় বৃহস্পতি বা তুলায় শুক্র যদি বসে থাকে তখনই আপনি এই ধরনের তুলা রাশির পুরুষের সঙ্গে আপনি যে কোনো ধরনের সম্পর্কে যুক্ত হবেন সুতরাং আজকের এই ভিডিওয় আমি এমন তিনটি রাশির পুরুষদের কথা বললাম যে রাশির পুরুষেরা মিথ্যাবাদী হয়ে যায় সমাজের বুকে এবং তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না করাই ভালো তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান পোতো আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ